ব্লগ আজকে যাচ্ছে দেবতাকুল আমরা এদিকে সেই সিনারিগুলো দেখাতে চেষ্টা করব অবশ্যই বালিশ দিয়ে দিই বালিশ বালিশ দিয়ে সেই ছবি আমার ইচ্ছা করতেছে Hi then, Apu, hi then. Hi. Hello. Again. Apu, asse asse pa asse din pichil kintu. Asse asse asse. Asse 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 asse. Asse asse pa den. Asse asse. Hi, Sil, Sil. Get the Sil. Wow. What's that? What's that? What's that? Banana. Banana. Follow up the dish of Kisu ball. Kisu ball, follow up the dish. আপনারা দেখা এখানে কমে আসলে নৌকা হয়ে আসবেন বেশি উশৃঙ্খলা করা যাবে না আচ্ছা আচ্ছা আমি নৌকাটা জাস্ট দেখাচ্ছি নৌকাটা হচ্ছে এই যে নৌকা এই যে নৌকা আপু আছে আস্তে আস্তে পা দেন পাহাড়ে দুই দিয়ালের মাঝখানে এটা হচ্ছে মেইন দেবতা কুম আপনারা দেখতে পাচ্ছেন দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রেড জোন তার মানে এইখানে আপনারা যখনই আসবেন এখানে মেজরিটি পাথরগুলো হচ্ছে স্টোনগুলো হচ্ছে আপনার পিচ্ছিল সো যখনই এখানে আসবেন দেখে শুনে একটু পাড়া দিবেন পাথরের উপর রেড জোন হিসেবে রেড ফ্ল্যাগ একটা দেওয়া হয়েছে এখানে আপু এই দেবতা কুমে এসে আপনার অনুভূতিটা কিরকম একটু বলেন আপনার থেকে একটা আসলে
সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের। হ্যাঁ, যদি বলি বান্দরবানে ঘুরতে এসে আপনি দেবতা কুম দেখেন নাই, তাহলে মনে করবেন যে বান্দরবানের সব কিছু মিস করছেন আপনি। দেবতা কুম আসেন, ঘুরে যান, প্রকৃতির যে সৌন্দর্য, সৃষ্টিকর্তার যে নিজের হাতে ঢেলে সাজানো সৌন্দর্য, যেটা নিজের চোখে যদি না দেখেন আফসোস করবেন। যেমন আমাদের ব্লগে আপনি হয়তো ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পরে আপনার হয়তো ভিডিও দেখবেন, যদি রিয়েলি দেখতে যান তাহলে দেবতা কুমে আসেন। দেবতা কুমে না আসলে মনে করবেন যে বাংলাদেশের সৌন্দর্য আপনি মিস করবেন। দেবতা কুম আসলে বলে শেষ করা যাবে না, অপরূপ সৌন্দর্যের, অপার সৌন্দর্যের লীলাভূমি দেবতা কুম। দেবতা কুমের সৌন্দর্য বলে শেষ করা যাবে না মুখে, অনেক সুন্দর। আমরা অনেক হ্যাপি দেবতা কুমে আসতে পেরে, এবং আপনাদের সাদর আমন্ত্রণ দেবতা কুমে আসার জন্য। দেবতা কুমে আসেন, ভালো লাগবে, রিয়েলি ভালো লাগবে। এবং আমাদের ব্লগটা, আমাদের ইউটিউবের ইয়েটা ভালো করে বেশি বেশি শেয়ার করবেন, আমরা যাতে ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। তো ধন্যবাদ, থ্যাংক ইউ।